জি স্যার, শুধু আমরা ক্লাস শেষ করে দেখা যাচ্ছে যদি সময় নষ্ট করি, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা বলতে দেখা যাচ্ছে মনে থাকবে না আপনাদের প্র্যাকটিস করছেন সেটাও মনে থাকবে না, সেই ক্ষেত্রে আপনাদের অনেক ঝামেলা। আমরা সেটা থেকে একটু মানে মনে রাখার জন্য আর কি পিছনের কিছু কাজও আপনাদেরকে একটু করাবো। আপনারা পর্যায়ক্রমে প্রত্যেক ক্লাসে পিছনের একটা করে কাজ আমাকে দেখাবেন, আবার নতুন করে কিছু কাজ আমরা দেখে নেব, এভাবে আমরা আস্তে আস্তে আগাবো। তো আমরা শুরু করি, আপনাদের ক্লাসের কিছু কাজ আমি দেখব, যে দেখাবেন সাউন্ডটি অন করবেন, তারপরে আমার সাথে কথা বললে আমি দেখতে পাবো। জি স্যার, নাম বলবেন, সামনে আসবে। হ্যাঁ সোনালি বলছি। সোনালি দেখা, স্যার আনারস বানাইছিলাম। বাহ সুন্দর, আনারসটি সুন্দর আছে, ভেরি গুড। আনারসটা তবে একটু লম্বা মনে হয়, একটু বেশি হয়ে গেছে, কিন্তু ডিজাইন সুন্দর হয়েছে, ছোট হয়েছে আর কি। সুন্দর হয়েছে, ভেরি গুড। এই যে এই কাজগুলো মূলত আমাদেরকে মনে রাখার জন্য পিছনের কিছু কাজ এরকম আপনাদের রেডি করতে হবে। হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে আমরা নিত্য নতুন কাজ করলাম, আর পিছনে যে কাজটি করলাম সেটা আমরা ভুলে গেলাম, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কি হয় যে ক্লাস শুধুমাত্র হাজিরা দেওয়া হয়ে যায়, আর ওই নতুন কিছু কাজ শিখলাম এটার ভিতর সবগুলোই আছে ফুল। সবগুলাই আছে। বাহ সবগুলা খুবই চমৎকার লাগতেছে, খুবই সুন্দর হচ্ছে। হ্যাঁ স্যার, আমি পোস্ট করেছি, দেখেছেন স্যার? হ্যাঁ আমি দেখেছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। স্যার সাউন্ডের ডিস্টার্ব আছে, আসিয়া নাজনীন, তাসিয়া নাজনীন চমৎকার হয়েছে। জি স্যার, স্যার খুবই সুন্দর হয়েছে, আর এগুলো রেডি হচ্ছে তাই তো? স্যার আমারটা দেখেন তো। লাবণী, জি স্যার, হ্যাঁ লাবণী বেশ সুন্দর হচ্ছে জি তো, স্যার, চমৎকার গোলাপ ফুল একটি, থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর কারণ হয়েছে। আমরা একটু ওই পাপড়ি গুলা আর একটু জি স্যার, ভাঁজ করে দিলে হ্যাঁ আরো স্যার সুন্দর ওই দেখাবে। এই মানে এগুলো তো নরম কাগজ, মানে সময় হয় না মানে। আচ্ছা ঠিক তারপর আছে, জি স্যার, আমি রঙিন পেপার দিয়ে আগেও করেছি, সেগুলো অনেক সুন্দর হয়েছে, দেখাইছি আপনাকে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি থ্যাংক গুড, ইউ স্যার। অনেক সুন্দর হয়েছে। পর্যায়ক্রমে দেখান, আরো দু একজন দেখান, আমরা প্রত্যেকের কাজটা দেখবো। স্যার আমারটা দেখেন তো স্যার, গোলাপের পাতাটা হয়েছে কিনা। গোলাপের পাতার সাইডের নকশাগুলি বেশি লম্বা হয়ে গেছে, ওইগুলা আমাদের একটু খাটো করতে হবে, ঠিক আছে? মূলত পাতা যেটা করতে হবে, গোলাপটা সুন্দর হয়েছে, আমি পাতাটা একটুখানি আমি দেখাই, হ্যাঁ আমার এটা থেকে আমি একটু দেখাই, শুনুন ঠিক আছে? এই ফুলটা দেখা যাচ্ছে আমার, এটা জি স্যার, শুনুন, এটা দেখা যাচ্ছে তাই তো?
এর এই পাতার নকশাটা কেমন বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। কাটা কাটা মতো এ থাকবে, এটা ফলো করতে হবে। এই যে প্রত্যেকটা পাতা কিন্তু আমাদের এরকমটা করতে হবে। তাহলে আপনার সমস্যাটা কোথায় এটা কি বুঝতে পেরেছেন? কি স্যার? পাতায় স্যার, পাতায় হ্যাঁ, কাটা হয় নাই যে আমার, এই জন্য। পাতাটা একটু সমস্যা হচ্ছে, হয় না ডাইরেক্ট ওই রকম না, একটু মাথার দিকে সমস্যা হচ্ছে, ওই কাটা কাটা গুলা, ওইগুলো আমরা একটু আবার সুন্দর করে ঠিক করে নেব। অসুবিধা নেই, এইভাবে প্র্যাকটিস করলে বাকিটা ঠিক হয়ে যাবে। স্যার শারমিনা বলছি স্যার। শারমিন আক্তার, স্যার গোলাপটা দেখেন স্যার? হ্যাঁ, সুন্দর হয়েছে গোলাপটা, ভেরি গুড। পাতার কাটনিটা আর একটু রাউন্ড করে করে ছোট ছোট করে কাটলে মানে ভালো হতো, এটা যেন ডাইরেক্ট একটা ইয়ে হয়ে গেছে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আমি যেটা দেখালাম সেটা কি খেয়াল করছিলেন? জি স্যার, আমি দেখে বুঝতে পারছি যে হ্যাঁ আমার হ্যাঁ পাতে তো সমস্যা আছে। একটু সমস্যা আছে, তো ওইটা আমরা একটু ঠিক করে নেব। হ্যাঁ, আপনারা পড় থেকেই কিন্তু সুন্দর ভাবে মানে পিছনের কিছু কাজ সেগুলি সম্পূর্ণ করবেন। ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ইসলাম কোথা থেকে, কবে নিয়েছিলেন নাম্বার? শফিকুল, সাউন্ডটি অফ করে কথা বলেন। হ্যাঁ তা বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো আজকে ছিলাম সুন্দরবন বলেই তো ছিলাম, আসলাম হচ্ছে 3টার দিকে ওইখান থেকে, কালকেও ওইদিকে। আচ্ছা, পর্যায়ক্রমে দেখান, আপনারা দেখাতে থাকেন। স্যার আমি দেখাবো। হ্যাঁ দেখা নাফিজা। জি স্যার। দেখা স্যার, এই যে দেখেন। এই তো গোলাপ। জি স্যার। হ্যাঁ সুন্দর হয়েছে, বেশ সুন্দর, ঠিক আছে, সমস্যা নেই। তবে পাতাগুলোর কাটনি গুলো আসলে প্রত্যেকের জন্য একটু কেমন ইয়ে মনে হচ্ছে। পাতার কাটনিটা আমাদের আরেকটু সুন্দর করতে হবে। এরকম ভাবে আমাদের পিছনের কিছু কাজ আমরা কিন্তু এইভাবে দেখতে থাকবো, আবার নতুন কিছু কাজও আমরা দেখবো। কিন্তু পিছনের কাজ না দেখলে দেখা যাচ্ছে আপনারা অনেকে হয়তো এগুলি ভুলে যেতে পারে, তাই আমরা সেগুলি দেখব। স্যার মুন্নি খাতুন। হ্যাঁ মুন্নি খাতুন স্যার, এটা গতকাল বিগত ক্লাসের। বাহ চমৎকার, এটা বেশ আমাদের অনেকদিন আগের একটা ক্লাস ছিল। জি স্যার। অনেক সুন্দর হয়েছে,
আজকে গোলাপ করছে। গোলাপ দেখা স্যার, গোলাপের পাতাটা যদি দেখাতেন স্যার আবার। গোলাপের পাতা আবার দেখাবো, ঠিক আছে অবশ্যই দেখাবো। ওইটা যে সবারই দেখতেছি স্যার, বেশি ঘন হয়ে যায় খাতাটা। আচ্ছা ঠিক আছে, আমি ওটা আবার দেখাবো, ওইটা আবার দেখাবো, আমি অবশ্যই দেখাবো। আপনারা আর কে কি দেখবেন দেখেন, আমি আপনাদের দেখাবো, আর দেখাবো অবশ্যই দেখাবো। আপনাদেরকে একটু দেখে নিয়ে আমি তারপরে আবার দেখাবো। স্যার আমার পাতাটা দেখেন হয়েছে কিনা? হ্যাঁ, এই পাতাটা বেশ সুন্দর হয়েছে, এই এরকমই মোটামুটি করলে হচ্ছে, এই পাতাটা মোটামুটি হয়েছে। পাতার মূলত আমাদের যে কাটিংটা থাকবে, আমাদের কাটা কাটা যে ভাবটা, ওইটা কিন্তু আমাদের সুন্দর করতে হবে। আমাদের ঠিক পাতার এগুলা ওই রকমই করতে হবে, এখন যেটা দেখলাম। বনি খাতুনে যেটা দেখলাম ওই ওই রকমটাই আমরা সবাই করি। আমি আপনাদের পাতার কাটিটা আরেকবার একটু দেখাব। এটাতেই আমরা এই ভাস করলাম, তার পাতার কি কোনো সাইজ আছে যে না? না, ওটা ফুলের সাথে ম্যাচিং করার মতো আমরা জাস্ট তার পাতার যে আকৃতি, আকৃতিটা মূলত আমাদের সুন্দর। এবার এই পাতাটা মূলত আমরা এই মাটি থেকে একটু এই এরকম ভিতরের দিকে এই কেটে দিলাম, এটা আমরা এখান থেকে এই মাথাটা হচ্ছে এরকম। আবার এখান থেকে ধরো আবার এখান থেকে দাও
এইটা আমরা ফুলের ক্ষেত্রে কয়েকটা পাতা দিয়ে দিব। পাতার কাটনিটা ঠিক এরকম, এই কাটা কাটা মতো, এটা আমাদের এরকম। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। আমরা ওইরকম চারটা ভাগ করেছিলাম, তাই আমাদের চারটা পাতা হয়ে গেল। এই মাথা যদি আমরা একটু হোল রাখতাম তাহলে এটা এটা একটু আমরা চিকন করে তৈরি করলাম। আপনারা প্রত্যেকে আমার একটু পাতা কেটে আমার একটু দেখান তো। নাম বললে আমার সামনে আসবে স্যার, স্বপ্না রানী। স্বপ্না রানী, একটু জোরে বলেন স্বপ্না রানী। হ্যাঁ, এই যে স্যার দেখতে পাচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ, তবে একটু ওই মাথাগুলো রাউন্ড করে করে দিলে মনে হয় ভালো লাগতো। রাউন্ড করে দিতে, একটু হালকা হালকা রাউন্ড করতে। কোন জায়গায় বলেন তো স্যার? এই যে কাটার উপরে আঙ্গুল দেন, আঙ্গুল দেন, ওখানে আঙ্গুলটা দেন, তাহলে আমি বুঝে নিই স্যার। এইখান থেকে আর রাউন্ড করতে হবে। হ্যাঁ, ওই যে যেখানে গর্ত হয়ে গেছে ওই জায়গাটা একটু কোণা মতো, যখন উঠে গেছে একটু কোণা মতো মনে হচ্ছে, ওই কোণাটা জাস্ট একটুখানি আমরা রাউন্ড করি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি করে দেখাচ্ছি। তাছাড়া সবই সুন্দর হচ্ছে স্যার। তা কেন নিন স্যার? তা সিয়ানাস নিন। হ্যাঁ, সুন্দর হচ্ছে। এটা কার? তাসিয়া নাজনীন, সুন্দর হচ্ছে। তাসিয়া নাজনীন সুন্দর হচ্ছে, ঠিক আছে, এরকমটা বলছি। হ্যাঁ, এরকমটা হলেই হবে, বেশ সুন্দর হচ্ছে। এবার হ্যাঁ, সুন্দর হচ্ছে। এবার আর কি দেখাবেন? পর্যায়ক্রমে সবাই একটু এরকম দেখান। শারমিন আক্তার স্যার, শারমিন আক্তার দেখান। হ্যাঁ শারমিন স্যার দেখেন স্যার, এইবার অনেকটা হচ্ছে শারমিন, অনেকটা সুন্দর হচ্ছে। এইভাবে মূলত আমাদের প্রত্যেকটি এইভাবে করতে হবে স্যার। এবার দেখেন,
হ্যাঁ, এইবারে সুন্দর হচ্ছে। আমি যেটা বলছি আপনি সেটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। এইবার সুন্দর হচ্ছে। দেখেন আরো দু একজন দেখেন। স্যার আমি আগামীকালকে দেখাবো না, আমার বাচ্চা আছে তো, ওই জন্য এখন কাটতে পারিনি। স্যার আমি বাইরে। স্যার আজকে কি নতুন কিছু দেখাবেন নাকি? হ্যাঁ দেখাবো সুমন, আজকে নতুন কিছু দেখাবো। কিন্তু তার মধ্যে আপনাদের তো যেটা এখন করতে বললাম এটা কিন্তু দেখাতে হবে। বিশেষ করে সুমনের সুমনের ওটা কি এখন দেখানো সম্ভব? সুমনেরটা কি দেখানো সম্ভব এই মুহূর্তে? না স্যার, তো টিউশনে চলে আসছি, পাতাটা আবার ট্রাই করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি, আমি সেই জন্য জিজ্ঞাসা করলাম। তো জিনিসটা মূলত কিভাবে করতে হবে এটা তো বুঝতে পেরেছি। জি
যে আপনারা যে পাতাগুলো তৈরি করছেন, এবার আমি একটু আপনাদের অন্য কাজ দেই। স্যার, কাগজের সাইজটা কত নিয়েছেন? যে কোনো সাইজে নিতে পারেন। জি স্যার, বড় নিলে আর কি আপনার একটু বড় হবে, ছোট নিলে ছোট হবে, এই ছাড়া কিছু। মাঝখান থেকে কেটে আমরা ভাগ করে দিলাম।
স্যার 22টা আবার দেখালে ভালো হবে। হ্যাঁ আবার দেখাবো। এখান থেকে আমরা এইভাবে করে এটা বা উল্টা দিকে এটা আবার উল্টায় এই আবার উল্টায় এই একটা সামনে একটা পিছনে আমরা এই ভাঁজটা দিব, তারপরে এই মিডিল থেকে আমরা ভাঁজ করে এই সমান করে এখানে আঠা দিয়ে এখানে আঠা দিয়ে প্রস্তুত করে এটার সাইজটা স্যার। এটা নির্দিষ্ট তেমন সাইজ না, যে কোনো সাইজে করা যাবে, যে কোনো সাইজে এটা করা যাবে, ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে, এটা মূল কথা। স্যার পাতা কয়টা তৈরি করবো স্যার? তৈরি করতে থাকেন, মিনিমাম 8টা 10টা তৈরি করেন স্যার। সব কয়টা কি এক কালারের? হ্যাঁ
কয়টা তৈরি করছে এরকম? কয়টা করে তৈরি হয়েছে? জি স্যার, আটটা তৈরি হয়েছে। আরো দুইটা করে? স্যার, দশটা করেন? দশটা তৈরি করেন?
স্যার এটা কি সাইজ আছে? জি স্যার। ফুল পেপার মাঝখান থেকে ভাঁজ করে কেটে নিলাম। ও এইটা চার বাঁশ করে, এখান থেকে শুধুমাত্র মিডিল থেকে কেটে নিলাম। পেপারটি ফুল এই যে, এবার মিডিল থেকে শুধু ভাঁজ করে একটা আর একটার অপর ফিট করালাম।
এটা স্যার কয়টা বানাতে হবে? জি স্যার, এখন কেরাটা
আটাটা স্যার একটু ইয়ে করতে হয় যে তাড়াতাড়ি লাগে না, যে টানার সাথে চলে আসে। স্যার আমাদের এই বিকালের ক্লাসটা আর একটু আগে আর না হয় আর একটু পরে নিলে ভালো হইতো, এখন তো মাগরিবের আজান দিছে নামাজের টাইম। মাগরিবের আজান দিচ্ছে, এখন হয়তো ক্লাস আর নেব না, আমি ক্লাসটি এই এই পর্যন্ত শেষ করব, আগামী কালকে এর বাকি অংশ আমরা দেখব। আসলে এই সময়ের সাথে পেরে ওঠা যাচ্ছে না, এদিকে বিকালের দিকে আবার আসরের আজান দেয়, তারপরে দেখা যাচ্ছে এদিকে আবার মাগরিব পেয়ে যায়। আসলে এই টাইমটা একটু শর্ট হয়ে আছে, তো একটু গরম পড়ে গেলে আমার মনে হয় যে আবার এই টাইমটা লং হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। হ্যাঁ স্যার এখন কয়টা দিন তো অপেক্ষা দিন ছোট, তার জন্য একটু সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে আমরা আর কয়টা দিন অপেক্ষা করলে আমাদের আর অসুবিধা হবে না। তো আমরা যে পর্যন্ত আজকে করলাম এই পর্যন্ত আমরা অন্তত রেডি করে রেখে দেবো প্রত্যেকেই, আগামী কালকে এর বাকি অংশ কাজগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে? ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো সকলে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। ক্লাস রিপোর্ট থেকে হাজিরাটি দিয়ে নিবেন, ক্লাসটি শেয়ার করে রাখবেন, অবশ্যই নিয়মিত আপনারা ক্লাস করবেন। সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ। আদাব স্যার।